নিজেদের খামখিয়ালি স্বেচ্ছাচারিতা মন গড়া নিজেদের মতন করাটা চলবে না আজকে আমরা যদি আমাদের নিজেদের বিবেককে জিজ্ঞাসা করি লক্ষ্য করলে দেখা যাবে আমরা আমাদের নিজেদের মতন মন গড়া খামখিয়ালি স্বেচ্ছাচারিতা নিজেদের মতন আমরা ঘুরে বেড়াই আপনাকে আমাকে এটা খেয়াল করে চলতে হয় রসুল যেটা আমাদের জন্য আদেশ আকারে এনেছেন করার কথা বলেছেন এগুলো আমাদের করতে হয় যেগুলো নিষেধ করেছেন মানা করেছেন দূরে থাকতে বলেছেন বর্জন করতে বলেছেন সেইগুলো থেকে দূরে থাকতে হয় আজকে যদি আমরা লক্ষ্য করে দেখি যেগুলো নিষেধ করেছেন সেইগুলো আমরা করছি যেগুলো করার কথা বলেছেন সেইগুলো থেকে আমরা দূরে আছি এটাই হচ্ছে আজকে আমাদের অবস্থা আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে আমাদেরকে আল্লাহ বড় মহাব্বাত করেন ভালোবাসেন প্যার করেন কিন্তু আমরা আখেরি জামানা নবীর উম্মাত হওয়ার পরেও আমরা দুনিয়া দুনিয়া দুনিয়াতে অস্থির হয়ে গেলাম দুনিয়া দাঁড়ি করাটাও আমাদের এবাদাত হবে যদি আপনি আমি আমরা যদি দুনিয়া দাঁড়িটা হকের ওপরে হালালের ওপরে সত্যের উপরে জায়েজের ওপরে ইনসাফের ওপরে যদি করতে পারি এই দুনিয়া দাঁড়ি করাটাও আমাদের জন্য এবাদাত হয়ে যাবে একবার জোরে বলেন একটু জোরে বলে কিন্তু আমরা আমাদের মতন চলি জি কিয়ামতের যত আলামত হাদিস পাকের ভিতরে এসেছে বেশিরভাগ আলামত দুনিয়ার জমিনে প্রকাশ পেয়েছে খুব সন্নিকট কেয়ামতের যত আলামত হাদিস পাকের ভিতরে এসেছে বেশিরভাগ আলামত দুনিয়ার জমিনে প্রকাশ পেয়েছে কেয়ামতের আলামতের ভিতরে একটা আলামত বলা হচ্ছে বাচ্চা বাচ্চা ছেলেরা নেশা করবে কিয়ামতের আলামতের ভিতরে একটা আলামত বলা হচ্ছে মহিলাদের সংখ্যা বেড়ে যাবে আলামতের ভিতরে একটা আলামত বলা হচ্ছে প্রত্যেকটা বাড়িতে 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 সুদ ঢুকে যাবে ঢুকছে তো না ঢোকে যে আপনারা জানেন সুদ ঢুকছে এটা যে কেয়ামতের আলামত বুঝতে পারছেন আল্লাহ রসুল সুদের ওপরে বক্তব্য দিতে দিতে আল্লাহ রসুল বলতে লাগলেন একটা সময় পৌঁছে যাবে যে সময় আমার সুদ থেকে বাঁচা তো দূরের কথা ছায়া এরা না সাহাবারা জিজ্ঞাসা করলেন সুদটা বুঝলাম কিন্তু সুদের ছায়াটা কিরকম জিনিস সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল বলেছিলেন ছায়াটা ঠিক এই রকম বাড়িতে বাপ নিচ্ছে না ছেলে নেবে ছেলে নিচ্ছে না স্ত্রী নেবে স্ত্রী নিচ্ছে না বোন নেবে বোন নিচ্ছে না ভাই নেবে যদি ওই বাড়িতে কেউ না নাই পাশের বাড়ির কেউ না কেউ নেবে এই নিচ্ছে না নাই যে আপনাদের এলাকায় হয়তো সুদের চলটা নেই হতে পারে আছে যে অতএব এরকম বহু কিয়ামতের আলামত হাদিস পাকের ভিতরে এসে গেছে জন্ম যখন আমাদের হয়েছে মৃত্যু হবেই জন্ম মৃত্যুর মাঝখানে যে কদিন আল্লাহ আমাদেরকে হায়াতে जिंदगीতে রাখবেন এই হায়াতে जिंदगीতে থাকা অবস্থাই আমাদেরকে দুনিয়াদারি করার পাশাপাশি আখেরাতের জন্য তৈরি হতে হয় দুনিয়াদারি আমাদের থাকবে ব্যবসা বাণিজ্য কাজকাম চা সাবাত চাকরি বাকরি সমস্ত কিছু থাকবে কিন্তু এরই ভিতর দিয়ে আখের রাতের জন্য কবরের জন্য হাসরের জন্য মেজানের জন্যে পুলসি রাতের জন্য আপনাকে আমাকে আমাদেরকে তৈরি হতে হয় তৈরি হতে হয় কিন্তু দেখুন মতের বিষয়ে আমাদের কোনো আলোচনা নেই মতের বিষয়ে আমাদের কোনো চিন্তা নেই মতের বিষয়ে আমাদের কোনো ভাবনা নেই মতের বিষয়ে আমাদের কোনো চিন্তা নেই আমরা দুনিয়ার মায়াজালে এমনভাবে জড়িয়ে গেলাম মত আখেরাত কবর হাসর সমস্ত কিছু ভুলে গেলাম ভাই আমার বাবা আমার সোনার মানিকেরা আমার যুবক জওয়ানেরা আমার আপনাদের আমি বলে যাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সাহাবাদেরকে নিয়ে ওয়াজ করতে লাগলেন আয় আমান সাহাবারা তোমরা শুনে রেখে দাও জেনে রেখে দাও আমি রাসূলুল্লাহ আজকে তোমাদের জানিয়ে দিলাম আমি হাবিবুল্লাহ তোমাদের জানিয়ে দিলাম আমি پیغمبر তোমাদের জানিয়ে দিলাম আয় আমান সাহাবারা তোমাদের দুনিয়াদারি তোমাদের থাকবে কিন্তু দুনিয়াদারি করার পাশাপাশি তোমাদেরকে আখেরাতের জন্য তৈরি হতে হয় কবরের জন্য তৈরি হতে হয় হাসরের জন্য তৈরি হতে হয় মিজানের জন্য তৈরি হতে হয় পুলসিরাত পার হওয়ার জন্য তোমাদেরকে তৈরি হতে হয় আয়ামাসাবারা যদি তোমরা দুনিয়াদারি করার পাশাপাশি আখেরাতের জন্য তৈরি যদি হতে পারো কবরের জন্য তৈরি যদি হতে পারো হাসরের জন্য তৈরি যদি হতে পারো পুলসিরাত পার হওয়ার জন্য যদি তোমরা তৈরি হতে পারো আমি রসুল কথা দিলাম তোমাদের দুনিয়া কামিয়াব হয়ে যাবে পাশাপাশি আখেরা তো তোমাদের কামিয়াব নসিব হয়ে যাবে দুনিয়াদারি তোমাদের থাকবে দুনিয়াদারি করার পাশাপাশি আখেরাতের জন্য তৈরি হতে হবে এই বক্সের সাউন্ডটা একটু বাড়াও আরেকটু ইকো দে আখেরাতের জন্য তৈরি আমাদের নবী নুর নবী নবী মোহাম্মদ রসুল্লাহে সাল্লাহ আলাইহে নবী আমার মসজিদ ও নবাবী শরীফে বসে আমার নবী ওয়াজ করতে লাগলেন এই না ওয়াজ করতে করতে নবী বাঘ যখন সাহাবাদেরকে নিয়ে ওয়াজ করতে লাগলেন এই আমার সাহাবারা যে কোনো সময় যে কোনো অবস্থায় যে কোনো মুহূর্তে মালাকুল মতের সাক্ষাৎ তোমাদের হয়ে যাবে এই সাক্ষাতের জন্য তোমাদের তৈরি হতে হয় যে কোনো মুহূর্তে সাক্ষাৎ হয়ে যাবে এক সেকেন্ড আগেও নয় এক সেকেন্ড পরেও নয় অতএব মতের জন্য তৈরি হও এই এইরকম তৈরি হবে যেন মালাকুল মত কে দেখে তোমরা ভয় না খেয়ে যাও ইমানদার যিনি হবেন মোমেন যিনি হবেন মুসলমান যিনি হবেন আল্লাহর মহাব্বাতি বান্দা যিনি হবেন তিনি কিন্তু মালাকুল মত কে দেখে ভয় খাবেন না মওতের জন্য চিন্তা বা পিছু পা তিনি হবেন না আর যারা দুনিয়ার মায়াজালে জড়িয়ে থাকবে তারা কিন্তু মতের কথা শুনলেই তাদের ভয় হবে আমাদের নবী নূর নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ওয়াজ করতে লাগলেন আয়মান সাহাবারা তোমরা মওতের জন্য তৈরি হও এমন সময় রাসূলুল্লাহর একজন সাহাবা আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করেছিলেন ইয়া রাসূলুল্লাহ হে হাবিবাল্লাহ হুজুর একটা কথা আপনার থেকে জানতে যায় আখেরি জামানায় আপনার কিছু উম্মATERা পৌঁছে যাবে যারা কিনা আপনাকে পাবে না যুদ্ধের ময়দান তারা পাবে না শহীদের জায়গা তারা পাবে না

আমরা আপনাকে পেয়েছি যুদ্ধের ময়দান পেয়েছি যুদ্ধের গিয়ে হওয়ার সৌভাগ্য আপনার উম্মা এরা আপনাকে পাবে না কোন যুদ্ধের মাইদান পাবে না রসুল আল্লাহ তাহলে কি তারা ক্যামতের ময়দানে শহীদের দরজা পাবে না প্রশ্ন এমন সময়ে বাবাজি লক্ষ্য করে দেখা গেল আমাদের নবী নূর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলতে লাগলেন হে আমার সাহাবারা তোমরা শুনি রাখো আমি রাসূলুল্লাহ তোমাদের জানিয়ে দিলাম আমি হাবিবুল্লাহ তোমাদের জানিয়ে দিলাম আমি پیغمبر তোমাদের জানিয়ে দিলাম হে আমার সাহাবারা এটা কোনো নয় এটা ঘটে পারে না ওই সমস্ত আমার গুনাহগার উম্মতেরা যদি কিনা দিনে কম করে 20 বার মহুদের কথা ভাবতে পারে মরণ আমাদের হয়ে যাবে মৃত্যু আমাদের হয়ে যাবে মরণ আমাদের হবে হবে এই ভাবনা যদি তারা করতে পারে আমি রসুল উল্লাহ কথা দিলাম আল্লাহ পাগের দরবারে কামতের মাইদানে মহাসারের মাইদানে ওই সমস্ত আমার গুণাগার উম্মাতেরা এরা কামতের মাইদানে শহীদে দরজা পেয়ে যাবে দিনে কম করে কতবার এই কথা বলে এই তো সবে দশটা বাজে এখনই ব্যাটারি ডাউন কেন জিও টাওয়ার নাকি কেমতের ময়দানে এরা শহীদের দরজা পাবে যদি এরা কম করে দিনে কুড়িবার মতের কথা ভাবতে পারে যে মরণ আমাদের হবে মৃত্যু আমাদের হবে মরণ আমাদের হবেই হবে এই ভাবনা যদি করতে পারে আমাদের ভাবনা হয় মরণ নিয়ে আমাদের ভাবনা হয় হয় না ও সময় কোথায় সকালে ঘুম থেকে উঠলাম ব্যবসা কাজ চাকরি চাষাবাদ রাত্রে ঘুমাতে গেলাম আবার সকাল হয়ে অতএব মহতের চিন্তা করুন রসুল যখন মওতের বিষয়ে আলোচনা করতেন রসুল উল্লাহর অনেক সাহাবারা অজ্ঞান হয়ে যেতেন রসুল যখন মহতের বিষয়ে আলোচনা করতেন রসুল উল্লাহর অনেক সাহাবারা ধনুকের মতো বেঁকে যেতেন রসুল যখন মহতের বিষয়ে আলোচনা করতেন রসুল সাহাবারা জানিয়ে দিয়েছেন আল্লাহ রসুল যখন জাহান নামার বিষয়ে আলোচনা করেন কবরে আসাবের বিষয়ে আলোচনা করেন এত আমাদের ভয় হয় না যতটা কিনা মহতের বিষয়ে আলোচনা করলে আমাদের ভয় হয় অন্য কোন বিষয়ে আলোচনা করলে এত ভয় হয় না কেন মওতের সময়টা ওই সময়টা বড় কঠিন ওই সময় ইমান বাঁচানোটা বড় কঠিন ওই সময়ে মালাকুল মওতের দুটো সাক্ষাতের মধ্যে ভালো সাক্ষাত হওয়াটাও কঠিন আপনার আমলের উপরে যদি ভালো আমল হয় মালাকুল মওতের চেহারা সেকেল সুরাত ভালো হবে আর যদি খারাপ আমল হয় চেহারা সেকেল সুরাত খারাপ হবে অতএব আপনার কি আমাকে আমাদেরকে কোরআনের ওপরে দিনের ওপরে শরীয়তের ওপরে ইসলামের ওপরে রাসূলুল্লাহ সুন্নাতের ওপরে আপনাকে আমাকে আমাদেরকে জীবন তৈরি করতে হয় আমাদের চলাফেরা রাসূলুল্লাহ সুন্নাত মোতাবেক খাওয়া দাওয়া রাসূলুল্লাহ সুন্নাত মোতাবেক চলাফেরা রাসূলুল্লাহ সুন্নাত মোতাবেক ওটা বসা রাসূলুল্লাহ সুন্নাত মোতাবেক ঘুমানোটা রাসূলুল্লাহ সুন্নাত মোতাবেক টোটাল লাইফস্টাইলটা স্টাইলটা রাসূলুল্লাহ সুন্নাতের ওপরে তৈরি করতে হয় যদি আপনি আমি আমরা যদি আমাদের জীবন রসুল্লাহ সুন্নাদের ওপরে তৈরি করতে পারে আমাদের নবী পরিষ্কার জানিয়ে দিয়েছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ যে আমি রসুল্লাহ আমার একটা সুন্নাতকে মুহাব্বত করবে ভালোবাসবে একটা সুন্নাতকে আঁকড়ে ধরবে আমি রসুল্লাহ কথা দিলাম তাকে সাথে করে নিয়ে আমার আল্লাহর দয়ার জান্নাতে প্রবেশ করবে একবার জোরে বলেন একটু জোরে বলে একটা সুন্নাতের উপরে আমল রাসূলার বহু অন্তত পক্ষে যদি একটা সুন্নাতের উপর আমল করে ভাইদের বলি যুবকদের বলে যায় নওজোয়ানদের বলে যায় মরববীদের বলে যায় মাবন্দের বলে যায় হাদিসটা বুখারী শরীফের ভিতরে এসেছে একজন মানুষের হিসাব নিকেশ হয়ে গেল হিসাব নিকেশ হয়ে যাবার পরে আল্লাহ ওই বান্দার ঠিকানা জাহান্নাম ঘোষণা করে দিলেন একজন মানুষের হিসাব নিকেশ হলো হিসাব নিকাশ হয়ে যাওয়ার পরে আল্লাহর ওই বান্ধার ঠিকানা আল্লাহ জাহান নাম ঘোষণা করে দিলেন এই জাহান নাম ঘোষণা হয়ে যাওয়ার পরে ওই জাহান নামী বান্দাটা জাহান্ন দাঁড়িয়েছিলেন নবী পাক আল্লাহকে বলেছিলেন আল্লাহ আপনি একবার আপনার ওই জাহান্নামী বান্দাকে একবার দাঁড় করা আল্লাহ আপনি একবার আপনার ওই জাহান্নামী বান্দাকে দাঁড় করা আপনার সঙ্গে আমার একটু কথা আছে আল্লাহ জাহান নামি বান্দাকে দাঁড় করিয়ে দিলেন এই না জাহান নামি বান্দাকে দাঁড় করিয়ে দেবার পরে আল্লাহকে বলেছিলেন আল্লাহ আপনি একবার আপনার ওই জাহান নামি বান্দার দিকে তাকান আপনার ওই জাহান নামি বান্দাটা আমাকে মহাব্বাত করে ভালোবেসে আমাকে পেয়ার করে আমার একটা সুন্নাতকে জিন্দা করার জন্য সে তার মুখে সুন্নাত মোতাবেক দাড়িটা রেখেছে আল্লাহ আপনি যদি ওকে জাহান নামাই দিয়ে দেন আমার একটা সুন্নাত জাহান নামার আগুনে চলে যাবে আপনি যদি ওকে দিয়ে দেন দাড়িটা জাহান নামার আগুনে চলে যাবে আপনি যদি ওকে জাহান দিয়ে দেন সুন্নাতটা জাহান নামার আগুনে চলে যাবে আল্লাহ এ জিনিসটা আমার দ্বারাই সহ্য করা সম্ভব নয় তবে আল্লাহ আপনাকে একটা কথা বলি আপনি ওকে জাহান নামাই দেবেন দেন এতে আমার কোনো অসুবিধা নাই জাহান দেবার আগে ওর মুখে দাড়িটা আপনি কেটে দেন এ যাচ্ছে তো যে জাহান নামায় দেবেন দেন অসুবিধা নাই জাহান নামাই দেবার আগে ওর মুখের দাড়িটা কেটে দেন কে বলছে আল্লাহ রসুল বলছে আল্লাহ আপনি ওকে জাহান দেন আমার অসুবিধা নেই জাহান দেবার আগে ওর মুখের দাড়িটা কেটে দেন আমন সময় লক্ষ্য করে দেখা গেল যে এই নবী পাক কথাটা বলেছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় জাহান্নামী বান্দার দিকে তাকালেন জাহান্নামী বান্দার দিকে তাকিয়ে আল্লাহ পাক লক্ষ্য করে দেখতে পেলেন জাহান্নামী বান্দাটা নবীকে মুহাব্বত করে ভালোবেসে নবীকে প্রিয় করে নবীর একটা সুন্নাতকে জিন্দা করার জন্য সে মুখে সুন্নাত মোতাবেক দাড়িটা রেখেছে ওই সময় আল্লাহ পাক বলতে লাগলেন হে আমার হাবিব আমি আল্লাহ এটা করতে পারবো না এটা আমার দ্বারাই সম্ভব নয় আমি আল্লাহ এটা করতে পারবো না আমার ওই জাহান নামি বান্দাটা আপনাকে মহাব্বাত করে ভালোবেসে আপনাকে পেয়ার করে আপনার একটা সোননাথকে জিন্দা করার জন্যে সে তার মুখে সোননাথ মোতাবেক দাড়িটা রেখেছে আমি আল্লাহ এটা করতে পারবো না ওর মুখে দাড়িটা কেটে দিতে পারবো না এটা আমি আল্লাহ আমার দ্বারাই সম্ভব নয় আই আমার হাবিব আমি আল্লাহ আজকে আপনাকে পরিষ্কার জানিয়ে দিলাম আমার ওই জাহান্নামি বান্দাদার দাড়ি রাখার বাবার কাছে আমি আল্লাহ ও ঠিকানাটা জাহান্নাম থেকে ঘুরিয়ে দিয়ে আমি আল্লাহ আমার দয়ার জান্নাত আমি नसीব করে দিলাম Habib আমি আল্লাহ আমার ওই জাহান্নামী বান্দাটা দাড়ি রাখার বাবার কাছে আমি আল্লাহ ও ঠিকানাটা জাহান্নাম থেকে ঘুরিয়ে দয়ার জান্নাত नसीব করে দিলাম রসুল আমাদের জন্য একটা জিনিস আপনি বলতে পারবেন যে রসুল এই বিষয়টাই আমাদের জন্য সুপারিশ করবে মুখে সুন্নাত মোতাবেক দাড়িটা রাখতে পারি রসুল কেমতের সুপারিশ করুন নবজয়ান যুবক গুলো তো অনেক দূরের কথা কিছু মুরব্বী বাপ আছে একদম বেঁকে গেছে চামড়া ছিটকে গেছে এখনো পর্যন্ত ক্রিম লাগিয়ে চাষছে

আল্লাহ রসুল সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রসুল তারা আপনাকে পাবে না আপনার সঙ্গে সাক্ষাৎ হবে না আপনার সঙ্গে দেখা হবে না তারা আপনাকে দেখতে পাবে না কিন্তু ইয়া রসুল কিভাবে তারা আপনার গলায় ছুরিটা চালাবে ওই সময় নবী পাক বলেছিলেন যে সমস্ত আমার উম্মাতেরা নিজেদের মুখে দাড়িটা কাটলো তারা যেন আমি আমার গলায় নিজে হাতে ছুরি চালাবে এবার যারা নিজেদের মুখে দাড়িটা কাটছেন তারা এবার হিসাব করুন রসুলের সামনে দাঁড়াবার জন্য ভাইদের বলি যুবকদের বলে যাই নৌজওয়ানদের বলে যাই মুরব্বীদের বলে যায় বোনদের বলে যায় আমাদেরকে পরিবর্তন হতে হয় গোনা আমাদের হয়েছে ভুল আমাদের হয়েছে অন্যায় আমাদের হয়ে যাচ্ছে অপরাধ আমাদের হয়ে যাচ্ছে আমাদের মধ্যে থেকে ওই সমস্ত আল্লাহর বান্দা বান্দিরা উত্তম যারা কিনা নিজেদের গোনার কথা খেয়াল করে অন্তরের অন্তর থেকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যদি কেউ তওবাটা করতে পারে আল্লাহ আলামিন পরিষ্কার জানিয়ে দিয়েছেন যদি গুনামার বান্দা বান্দিরা তাদের নিজেদের জীবনের গুনার কথা খেয়াল করে অন্তরের অন্তস্থল থেকে যদি প্রতিজ্ঞাবদ্ধ হয়ে তওবাটা যদি করতে পারে আমি আল্লাহ ওই সমস্ত আমার গুনাহগার বান্দা বান্দিদের জীবনের तमाम গুনাহগুলোকে maaf করে দিয়ে আমি আল্লাহ তাদেরকে আমার মুহাব্বত এবং কবুলিয়াতের বান্দা হিসাবে আমি আল্লাহ কবুল করে নিলাম যদি কেউ নিজেদের গোনার কথা খেয়াল করে অন্তরের অন্তঃস্থল থেকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আমরা জানি আমাদের অবস্থা চুরি করেছি কিনা মিথ্যা বলি কিনা সুদ খেয়েছি আমাদের চরিত্রের অবস্থা রকম আমরা কিন্তু জানি অতএব নিজেদের গোনার কথা খেয়াল করে তওবা করুন আমাদের বেগুনা মাসুম হওয়ার পরেও নবী পাক দিনে 100 বারের বেশি তওবা করেছেন আমরা একবারও তওবা করি যদিও আজকে মাহফিলে শেষ লগ্নে তওবা হবে তওবার অবস্থাটা যা হবে সে বলার মতো নয় কেন আমরা এখানেও বসে আছি এক একজনের এক এক রকম নেশার বস্তু গালে দিয়ে আর যখন তওবাটা হবে ওই রকম হুজুর পড়াচ্ছে মলি সাহেব পড়াচ্ছে বক্তা পড়াচ্ছে পীর সাহেব পড়াচ্ছে ইমাম সাহেব পড়াচ্ছে পড়াচ্ছে পড়ছে নয় হয়ে যদি আমরা এ জায়গায় বসে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে অন্তরের অন্তর থেকে যদি তওবা করতে পারি আল্লাহ আলামিন এই জায়গায় আমাদেরকে বেগুনা মাসুম বানিয়ে আল্লাহ তুলে নেবেন একবার জোরে বলেন একটু জোরে বলেন যে সময়ে দোয়াটা হবে এই সময়টা হবে তাহাজ্জুতের ওয়াক এই সময় আল্লাহ প্রথম তবক আসমানে নেবে আসেন আসমানে নেবে এসে আল্লাহ বান্দাদের দিকে রহমতের হাত বাড়িয়ে দেন রহমতের হাত বাড়িয়ে দিয়ে আল্লাহ বলতে থাকেন বান্দা তোদের কি চাওয়ার আছে চাও তোদের কি বলার আছে বল আমি আল্লাহ তোদের মনের কামনা বাসনা পূরণ করে নেব তবে এই সময়টাই দোয়া চেয়ে নেবেন এই সময়টাই দোয়া চাইবেন এ মাহফিলে বসে নিজের অন্তরে অন্তঃস্থল থেকে খালেস দিলেতে তওবাটা পড়ে নিজেদের মনের নেক কামনা বাসনা চেয়ে নেবেন এক নাম্বার হলো জান্নাতের বাগান দু নাম্বার হলো তাহাজ্জুদের ওয়াক তিন নাম্বার হলো এত মানুষ মিলে আল্লাহর দরবারে হাতটা তুলবে কার হাতে ওসিলায় আল্লাহ দোয়াটা কবুল করবেন আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না অতএব নিজেরা নিজেদের মনের কামনা বাসনাগুলো চেয়ে নেবেন

বাসন্তী হাইওয়ে যাচ্ছেন এদিক থেকে আপনারা যাচ্ছেন ওদিক থেকে আরেকজন একজন একই মুখে উমারে ফারুক আসছেন নৌজান যুবকটা যাচ্ছেন দূর থেকে নৌজওয়ানটা দেখতে পেলেন যে উমারে ফারুক আমার দিকে হেঁটে হেঁটে আসছে এমন সময় লক্ষ্য করে দেখা গেল এই সময়ে বাবাজি নজয়ান যুবকটা যেই কিনা উমারে ফারুক দেখতে পেলেন উমারে ফারুক দেখতে পাওয়ার সাথে সাথে নজয়ান যুবকটা নিজের হাতে একটা মদের বোতল ছিল এই মদের বোতলটা নিজের আড়ালে লুকিয়ে নিয়েছিলেন কারণটা হলো এটাই উমারে ফারুক বড় রাগি মিজাজের মানুষ উমারে ফারুক যদি বোতলটা দেখতে পায় তাহলে আমাকে আঘাত করে দেবে উমারে ফারুক বড় রাগি মিজাজের মানুষ এই কথাটা মনে করে নৌজান যুবকটা নিজের হাতের বতলটা পিছনে নুকিয়ে নিলেন আমার এফারু রাগি মিজাজের মানুষ তো শুনেছেন তো আপনারা যে যেই দেখতে পেয়েছেন ওমারে ফারুক আসছে আরে ওমারে ফারুক তো আমাকে দেখতে পেলে আঘাত করতে পারে এই মনে করে বোতলটা পিছনে নুকিয়ে দিলেন এই বোতলটা যে লুকিয়েছিলেন ওমারে ফারুক কিন্তু দেখতে পেয়ে গেছেন দেখতে পাওয়ার পরেও ওমারে ফারুক কিন্তু যখন নওজোয়ানটার কাছাকাছি হয়েছিলেন ওই সময় নওজোয়ানকে বলতে লাগলেন নওজোয়ান আমি লক্ষ্য করে দেখতে পেলাম তোমার হাতে একটা বোতল ছিল ওই বোতলটার ভিতরে কি রয়েছে এই বোতলটা একবার তুমি আমার হাতে দাও আমি একবার দেখতে যাই এই বোতলটার ভিতরে কি রয়েছে এই বোতলটার ভিতরে কি আছে আমি একবার দেখতে চাই জোয়ান তুমি বোতলটা একবার আমার হাতে দাও আমি দেখতে চাই বোতলটার ভিতরে কি আছে ওমারে ফারুক চাইতে লাগে নওজোয়ান দেবে না ওমারে ফারুক ছাড়বে না না নওজোয়ানরা বলতে লাগলেন না ওমারে ফারুক এই বটলটা আপনাকে দেওয়া যাবে না এই বটলটা দেওয়াটা সম্ভব নয় এই বটলটা আমি আপনাকে দিতে পারবো না নওজোয়ান দেবে না ওমারে ফারুক ছাড়বে না এমন কথাবার্তা বলতে চলতে 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 নওজোয়ান যুবকটা ওমারে ফারুকের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের চোকটা বন্ধ করে নিলেন চোকটা বন্ধ করে নিয়ে মাথাটা আসমানের দিকে উঁচু করে নিলেন মাথাটা আসমানের দিকে উঁচু করে নিয়ে নৌজোয়ান যুবকটা সর দুটো হালকা হালকা নড়তে থাকে ওমারে ফারুক তাকিয়ে রয়েছেন যে নৌজোয়ান যুবকটার মাথাটা আসমানের দিকে চোখ দুটো বন্ধ রয়েছে কিন্তু ঠোর দুটো কি কারণে নড়তে থাকে ওমারে ফারুক কোনো কথা বলে না নৌজোয়ান ও চোখ খোলে না এমন সময় লক্ষ্য করে দেখা গেল নৌজোয়ান যুবকটা আসমানের দিকে তাকিয়ে আল্লাহ দরবারে দরখাস্ত রাখতে লাগলেন আল্লাহ আজকে আমি উমারের সামনে পড়ে গেছি উমারে ফারুক বড় রাগি মিজাজের মানুষ উমারে ফারুক আমার থেকে বোতলটা চায় এই বোতলটা দেওয়াটা সম্ভব নয় আমি যদি উমারকে বোতলটা দেই উমারে ফারুক আমাকে আঘাত করে দেবে আল্লাহ আমি উমারকে বোতলটা দিতে পারবো না আর আমি না দেওয়া পর্যন্ত উমারও ছাড়বে না আল্লাহ আপনার দরবারে আমি দরখাস্তটা রাখলাম আল্লাহ আমার হাতে মদের বোতল রয়েছে আল্লাহ আমি আজকে আপনার কাছে দরখাস্ত হলো এটাই আল্লাহ আমার খাতে মদের বোতল রয়েছে তোমার এফারত বোতলটা চাই এই বোতলটা দেওয়াটা সম্ভব নয় আমি আপনার কাছে তু নাম্বার দরখাস্ত রাখলাম

মদ পান করব না মদ খানার দিকে যাব না মদ খাব কথাটাও চিন্তা করব না দু নাম্বার হলো এটাই আমার হাতে মদের বোতল বোতলটার ভিতরে মদ এই মদটাকে পরিবর্তন করে আল্লাহ আপনি শেরকা বানিয়ে দেয় আমারে ফারুক দাঁড়িয়ে আছে নওজোয়ান যুবক দাঁড়িয়ে আছে দুজনে কাছাকাছি কাছি নওজোয়ান কিন্তু চোখ খোলে না ওমারে ফারুক কোনো কথা বলে না ওমারে ফারুক তাকিয়ে রয়েছে নওজোয়ান চোখটা বন্ধ করে আসমানের দিকে মাথাটা উঁচু করে কি কথা জানাচ্ছে এমন সময় লক্ষ্য করে দেখা গেল নওজোয়ান যুবকটা দরখাস্ত কমপ্লিট হয়ে যাবার পরে চোখ খুলেছিলেন এই না চোখটা খুলে নিয়ে নওজোয়ান যুবকটা বোতলটা উমারে ফারুকের দিকে বাড়িয়ে দিয়েছিলেন ও উমারে ফারুক আপনি একবার বোতলটার দিকে তাকান এই বোতলটা মদের বোতল কিন্তু বোতলটার ভিতরে মদ নাই বোতলটার ভিতরে শিরকা রয়েছে উমারে ফারুক বোতলটা হাতে নিলেন বোতলটা হাতে নিয়ে উমারে ফারুক বোতলটার দিকে তাকান লাগালেন বোতলটা মদের বোতল কিন্তু বোতলটার ভিতরে মদ নাই আল্লাহ পাক রাব্বুল আলামিন এই নওজোয়ান যুবকটা অন্তরে অন্তঃস্থান থেকে তওবা করার ওসিলায় আল্লাহ পাক রাব্বুল আলামিন মদটাকে পরিবর্তন করে দিয়ে আল্লাহ পাক ওটা শিরকা বানিয়ে দিয়েছিলেন নওজোয়ানটা অন্তরের অন্তঃস্থল থেকে তওবা করার ওসিলায় আল্লাহ পাক মদটাকে পরিবর্তন করে আল্লাহ ওটা শিরকা বানিয়ে দিয়েছে যে মদের বোতল বোতলটার ভিতরে মদ ছিল নওজোয়ান যুবকটা খালেস দিলেতে তওবা করেছিলেন আল্লাহ প্রত্যেকের মনের খবর অবশ্যই জানেন সেই জন্য আল্লাহ মদটাকে পরিবর্তন করে ওটা শিরকা বানিয়ে দিয়েছে এটা সম্ভব না সম্ভব নয় এই কথা বলেন কথা বলেন আমরা আল ছেটেছি পরের মাল আত্মসাত করেছি জেনা করেছে পরনিন্দা করেছি সুদ খেয়েছি ইত্যাদি ইত্যাদি গোনায় আমরা জড়িয়ে গেছি যদি খালেজ দিলেতে তওবা করে ফিরে আসি আল্লাহ আমাদের তওবা কবুল করবে না করবে না এই কথা বলে চুপ করে আছেন জি অবশ্যই আল্লাহ তওবা আমারে ফারুক বোতলটা হাতে নিলেন লক্ষ্য করে দেখছেন বোতলটা মদের কিন্তু বোতলটার ভিতরে শিরকা হয়ে গেছে শিরকাটা কি সেই সময় মধু জাতীয় একটা মিষ্টি খাবার পাওয়া যেত যেটাকে শেরকা বলা হতো মধু জাতীয় একটা মিষ্টি খাবার পাওয়া যেত এখন তো মধুই অরিজিনাল পাওয়া যায় না শেরকা তো অনেক দূরের ভাইদের বলি যুবকদের বলে যায় নওজোয়ানদের বলে যাই মুরুব্বিদের বলে যায় মাবুনদের বলে যায় অন্য এক আরে ভিতরে পাওয়া যায় এই বোতলটা যখন উমারে ফারুকের হাতে দেওয়া হলো উমারে ফারুকের হাতে তেবার পরে লক্ষ্য করে দেখা গেল বোতলটা মদের বোতল ছিল কিন্তু বোতলটার ভিতরে মদ নাই আল্লাহ পাক রব্বুল আলামিন মদটাকে আল্লাহ পরিবর্তন করে দিয়ে আল্লাহ পাক ওটা গরম দুধে আল্লাহ পরিবর্তন করে দিয়েছিলেন উমারে ফারুক বোতলটা

নেশা নেশা সর্বজাতীয় নেশা কিন্তু যারা বন্ধ করুন অহংকার আছে বন্ধ করুন হিংসা আছে দূরে সরান লোভ আছে দূরে সরান নিজের খারাপ কাজগুলো নিজের কাছ থেকে দূরে সরিয়ে দেন সরিয়ে পাচক তো নামাজটা পড়ুন রমজানের রোজাটা রাখুন হ খালাল সত্যের ওপরে জায়েজের ওপরে থাকুন জান্নাতের আটটা দরওয়াজার মধ্যে যে কোনো দরওয়াজা দিয়ে যাবার অনুমতি আল্লাহ দিয়ে দেবেন একবার জোরে বলেন একটু জোরে বলে আপনি হারামও খাচ্ছেন মিথ্যাও বলছেন সুদও খাচ্ছেন আবার তাহাজের নামাজও পড়ছেন কোন দাম নেই যদি আপনি নামাজটা হাকিকাতে নামাজ পড়তে পারেন আপনার নামাজ আল্লাহ দরবারে কবুল হচ্ছে কি আপনি নিজেই বুঝতে পারবেন কিরকম আপনি নামাজ পড়বেন কিন্তু কোনো মজা পাবেন না এবাদাত করবেন কোনো স্বাদ পাবেন না যদি আপনার নামাজটা আল্লাহ দরবারে কবুল হয় আপনি নামাজ পড়বেন আপনার মনটা শান্তি হবে আপনি এক অক্ত নামাজ পড়লেন পরবর্তী অক্তের জন্য মনটা পড়ে থাকবে কখন আসরের ওয়াক্ত আসবে আপনি আসর পড়েছেন মনে থাকবে কখন মাগরিবের ওয়াক্ত আসবে মাগরিব পড়েছেন চিন্তা হবে কখন এশার ওয়াক্ত আসবে আর এখন তো আমরা সপ্তাহে একদিন জুম্মা আবার অনেকে আছে বছরে দুই দিন ইদুল আযহা ইদুল ফিতর আবার অনেকে আছে এই দুই দিনের মধ্যেও একদিন বাদ চলে যায় আছে না নেই অনেকের একটা অভ্যাস আছে না ওই আপনি সারা রাত জেগে থেকে একদম খেয়ে আবার অনেকে আছে রাত বারোটায় খেয়ে শুয় আর ওঠে না সেই বেলা ওঠে যারা বাপের হাতে আছে তাদের ঈদের নামাজ ফসকে যায় কেন সে তো ওইরম মনে করছে যা কালকেও হবে খেয়ে শুয়েছে ভাইদের বলে যুবকদের বলে যায় নওজওয়ানদের বলে যায় মুরব্বীদের বলে যায় বাবোনদের বলে যায় ইমাম মালিক বিন দিনার রাহমাতুল্লা আলাইহি হুজুর ও জীবনে তওবা করেছিলেন এমন তওবা করেছিলেন ইমাম মালিক বিন দিনার রাহমাতুল্লালে আলাইহি হুজুর আমার প্রত্যেকটা মানুষের অন্তরে অন্তরে জায়গা পেয়েছেন ইমাম মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার একটা সময়ে অতীতে মদ পান করতেন ইমাম মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার যখন মদটা পান করতে যেতেন হুজুরের একটা দুই বছরের মেয়ে ছিল যেই হুজুর মদের গ্লাসটা হাতে নিতেন এই দুই বছরের মেয়েটা মদের গ্লাসটা ধরতে যেতেন অর্থাৎ বাদকে বাধা দিতেন আব্বা জান আপনি মদ পান করবেন না ইমাম মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার মেয়েকে সরিয়ে দিতেন এই না মেয়েকে

এইসব কথা বলার কি ধর এ যে কোরআন আদেশ থেকে বলবে উনি নেশা করছে হারাম এটা আমার বলা যাবে না সুদ খেচ্ছে হারাম সুদের ওয়াজ করা যাবে না এমন সময় লক্ষ্য করে দেখা গেল ইমাম মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার প্রত্যেক দিন মদ পান করতেন হুজুরের মেয়েটা দুই বছরের মেয়েটা মদের গ্লাসটা ধরতে যেতেন ইমাম মালিক বিন দিনার শরিয়ে দিতেন এই না শরিয়ে দিয়ে তিনি মদটা পান করে নিতেন এরকম যেতে 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 একদিন লক্ষ্য করে দেখা গেল ইমাম মালিক বিন দিনারে দুই বছরের মেয়েটা মারা গেলেন এই না মেয়েটা মারা যাওয়ার পরে ইমাম মালিক বিন দিনারের মনটা খারাপ ইমাম দিনারের মনটা খারাপ হয়ে গেল জামার মেয়েটা চলে গেলেন মনটা খারাপ ঘুমিয়ে রয়েছে এই না ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নের মধ্যে দেখতে পেলেন একটা বিরাট অজগসাম ইমাম মালিক বিন দিনারকে তাড়া করেছেন ইমাম মালিক বিন দিনার দৌড়াতে লাগলেন অজগর সাপটা গালটা খা করে ইমাম মালিক বিন দিনারের দিকে দাওয়া করেছেন ইমাম মালিক বিন দিনার দৌড়াতে লাগে অজগর সাপটাও পিছনে 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 যায় এমন সময় লক্ষ্য করে দেখা গেল ইমাম মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি যতটা গতিতে যায় সাপটাও তার পিছনে পিছনে যায়

পোশাকগুলো সাদা একটা লাঠে হাতে লাঠি করে নিয়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে রয়েছে মালিক বিন দিনা দৌড়াচ্ছে দৌড়ে 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 রাস্তার মাঝখানে একটা তেমাতা গিয়ে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন রাস্তার মাঝখানে একটা বৃদ্ধ লোক মাথা টোটাল বডি সমস্ত কিছু সাদা হাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে রয়েছে এমা মালিক বিন দিনা দেখতে পেয়ে মনটা একটু সাহস হলো সাহস সঙ্গে সঙ্গে ওই বৃত লোককে বলতে লাগলেন ও মুরুপি আপনি আমাকে অজগর সাপটার হাত থেকে বাজান এই সাপটা আমাকে খেয়ে ফেলবে এই সাপটা আমাকে শেষ করে দেবে এই সাপটা আমাকে গিলে ফেলবে এই অজগর সাপটা আমাকে অনেকটা দূর থেকে তাড়া করেছে আমি আর দৌড়াতে পারছি না ও মুরুপি আপনার হাতে লাঠি রয়েছে এই লাঠির আঘাতটা করে আপনি আমাকে সাপটার হাত থেকে বাজান এমন সময় লক্ষ্য করে দেখা গেল সঙ্গে সঙ্গে মুরব্বিটা বলতে লাগলেন ও ইমাম মালিক বিন দিনার আমি আপনাকে সাপটার হাত থেকে বাঁচাতে পারবো না অবিরত লোক বলছে আমি আপনাকে সাপটার হাত থেকে বাঁচাতে পারবো না কেন আমি বড় দুর্বল আমি कमजोर আমি মাজুর আমি বার্ধক্যের বোঝাই জড় হয়ে গেছি এই সাপটার হাত থেকে আপনাকে বাঁচাবার ক্ষমতা আমার নাই সাপটা বড় শক্তিশালী আমি পারবো না এমা মালিক বিন দিনার বলছেন আপনার হাতে লাঠি হবে না এটা তারা সম্ভব নয় সাপটা দাঁড়িয়ে গেছে এমা মালিক বিন দিনার এবং বৃদ্ধ লোক যখন কথা বলছেন সাপটা দাঁড়িয়ে গেছে এমন সময় লক্ষ্য করে দেখা গেল ওই সময়ে বৃদ্ধ লোকটা বলতে লাগলেন ওই ইমাম মালিক বিন দিনার আপনি রাস্তা ধরে এগিয়ে যান রাস্তা শেষ প্রান্তে একটা পাহাড় দেখতে পাবেন এই পাহাড়ে তল দেশে বহু মানুষদেরকে আপনি দেখতে পাবেন বহু मासूम বাচ্চাদেরকে দেখতে পাবেন তাদেরকে আপনি বলবেন ওই বাচ্চা না আপনাকে বাসিয়ে দেবে এমন সময় লক্ষ্য করে দেখা গেল ওই সময়ে ইমাম মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমাদেরই বললেন না হুজুর আমা দৌড়াতে লাগলেন যেই বৃদ্ধ লোকটা কথাটা বললেন এবার মালিক দিনারা দেরি করলেন না দৌড়াতে লাগলেন ইমাম মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমা দৌড়াতে লাগলেন এই না দৌড়ে 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 ওই পাহাড়ের কাছে পৌঁছে গেলেন এই পাহাড়ের কাছে পৌঁছে গিয়ে ইমাম মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার পাহাড়ের কাছে পৌঁছে গেলেন পাহাড়ের কাছে পৌঁছে গিয়ে ওই মাসুম বাচ্চাদেরকে বলতে লাগলেন তোমরা আমাকে বাঁচাও এই সাপটার হাত থেকে আমাকে বাঁচাও এই সাপটা আমাকে মেরে ফেলবে এই সাপটা আমাকে আঘাত করে দেবে এই সাপটা আমাকে গিনে ফেলবে ইমাম মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমা যখন কথাটা বলতে লাগলেন এমন সময় লক্ষ্য করে দেখা গেল এই মাসুম বাচ্চাদের মধ্যে থেকে ইমাম মালিক বিন দিনারের সেই দুই বছরের মেয়েটা ওই জায়গায় রয়েছে যখন এরকম ভাবে বাচ্চাদেরকে বলছেন লক্ষ্য করে দেখা যাচ্ছে ইমাম মালিক বিন দিনারের যে দুই বছরের বাচ্চাটা মারা গিয়েছিলেন মেয়েটা ওই মেয়েটা ওই বাচ্চাদের মধ্যে রয়েছে ইমাম মালিক বিন দিনার যখন নিজের মেয়েকে দেখতে পেলেন মনটাই আরো সাহস সঙ্গে সঙ্গে নিজের মেয়েকে বলতে লাগলেন আমার কলিজার সন্তান তুমি এই সাপটার হাত থেকে আমাকে বাঁচাও এই সাপটা আমাকে আঘাত করে দেবে সাপটা আমায় মেরে ফেলবে সাপটা আমায় আঘাত করবে সাপটা আমাকে গিলে ফেলবে তুমি এই সাপটার হাত থেকে আমাকে বাঁচাও সঙ্গে সঙ্গে ইমাম মালিক বিন দিনারের ওই দুই বছরের মেয়েটা বলতে লাগলেন অজগর তুমি দাঁড়িয়ে যাও সঙ্গে সঙ্গে সাপটা দাঁড়িয়ে গেল এবার মেয়ের সঙ্গে এবং বাপের কথা হচ্ছে এবং মালিক বিন দিনার এবং তানার মেয়েটা দুজনের কথা হচ্ছে ওই সময় বাবাজি লক্ষ্য করে দেখা গেল ইমাম মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার নিজের মেয়েকে বলতে লাগলেন এই আমার মেয়ে একবার কি তুমি আমাকে বলতে পারো এই অজগর সাপটা কি কারণে আমার পিছনে ধাওয়া করেছে টোটাল স্বপ্নে হচ্ছে স্বপ্নের মধ্যে ইমাম মালিক বিন দিনার নিজের মেয়েকে বলছেন মেয়ে এক তুমি আমাকে বলো কি কারণে এই সাপটা আমাকে ধাওয়া করেছে এমন সময় লক্ষ্য করে দেখা গেল ওই সময় মালিক একদিন দিনারের মেয়েটা বলতে লাগলেন খেয়াল আপনি অতীতে যখন মদ পান করতে যেতেন মদের নিতেন আমি আপনার থেকে কাটতে আপনাকে বাধা দিতে যেতাম আপনি আমার কথাটা শুনতেন না আমাকে দূরে সরিয়ে দিতেন আমাকে দূরে সরিয়ে দিয়ে আপনি মদটা পান করে নিতেন আই আমার আব্বা যান এটা ছিল আপনার প্রত্যেক দিনের অভ্যাস ছিল কিন্তু আমি আপনাকে বাধা দেব আপনি আমার কোন কথা শুনতেন না আয় আমার अब्बा जान এই পিছনের অজগর সাপটা হলো আপনার জীবনে এই মদ পান করার খারাপ আমল অভ্যাস আপনার পিছনে এই অজগর সাপ এটা ছিল আপনার প্রত্যেক দিনের মদ পান করার যে খারাপ অভ্যাস এটা হলো এই অজগর সাপ এবং মালিক বিন দিনার আবার জিজ্ঞাসা করছেন তাহলে ওই যে রাস্তার মাঝখানে বৃদ্ধ কমজোর দুর্বল মাজোর যে লোকটা ছিল এই লোকটাকে ছিল ওই সময় মেয়েটা বলছেন আজ আমার আব্বা ওটা ছিল আপনার জীবনের ভালো আমল ওটা ছিল আপনার জীবনের ভালো আমল এমা মালিক বিন দিনার বলছেন ওটা যদি আমার ভালো আমল হয় তাহলে ভালো আমলটা কেন খারাপ আমলের হাত থেকে আমায় বাঁচাতে পারবো আমরাও তো ভালো আমল যদি করি খারাপ আমল থেকে আমরা বেঁচে যাব তাই তো নাকি এটা আমরা জানি তো শুনেছি তো মোটামুটি জি কিন্তু আমাকে কেন বাঁচাতে পারলো আমার তো ভালো আমল ছিল ভালো আমল থাকা সত্ত্বেও রাস্তার মাঝখানে দাঁড়িয়ে সাক্ষাৎ তথাপি আমাকে বাঁচাতে কেন পারলো ওই সময়ে বাবাজি লক্ষ্য করে দেখা গেল ইমাম মালিক বিন দিনারের মেয়েটা বলতে লাগলেন আপনার জীবনে খারাপ আমলটা অনেক বেশি ছিল খারাপ আমলটা অনেক মজবুত ছিল খারাপ আমলটা অনেক ছিল খারাপ আমলটা তো বেশি ছিল যে ভালো আমলটা তো কম ছিল ভালো আমলটা অনেক দুর্বল ছিল ভালো আমলটা অল্প ছিল ভালো আমলটা বড় মাসুদ ছিল ভালো আমলটা খুব সামান্য ছিল আমার আব্বাজাল ইমান ওই জন্য ভালো আমলটা খারাপ আমলের হাত থেকে আপনাকে বাঁচাতে পারে না অর্থাৎ অজগর সাপের হাত থেকে আপনাই বাঁচাতে পারে না আমার আব্বা জান আপনার জীবনের মদপান করার অভ্যাসটা বড় স্ট্রং ছিল বড় মজবুত ছিল বড় ভান ছিল আমার আব্বা এছাড়া আপনি অনেক খারাপ কাজ করতেন কিন্তু ভালো কাজটা আপনার অল্প ছিল সেই জন্য ভালো কাজটা আপনাকে বাঁচাতে পারেনি আমার আব্বা জান আপনি অন্তর থেকে তওবা করে নেন আর জীবনে মদ পান করবেন না আর জীবনে খারাপ কাজ করবেন না আর জীবনে অন্যায় কাজ করবেন না আর জীবনে অপরাধ কাজ করবেন না এই আমার আব্বা জান আপনি অন্তর থেকে তওবা করে নেন ইমাম মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার অন্তর থেকে তওবা করতে লাগলেন আল্লাহ আজকের পরে আর জীবনে কোনোদিন মদ পান করব না খারাপ কাজ করব না অন্যায় কাজ করব না নাজায়েয কাজ করব না অপরাধ কাজ করব না আমি আজকে অন্তর থেকে তওবা করে নিলাম ইমাম মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার অন্তর থেকে তওবা করতে লাগলেন তওবা কমপ্লিট হয়ে যাবার সাথে সাথে ইমাম মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার লক্ষ্য করে দেখতে পেলেন পিছনের অজগর সাপটাকে কিন্তু দেখা যাচ্ছে না ইমাম মালিক বিন দিনারের মনটা খুশি হয়ে গেল সঙ্গে সঙ্গে ইমাম মালিক বিন দিনারের ঘুমটা ভেঙে গেল ইমাম মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার এমন পরিবর্তন হয়েছিলেন এমন অন্তর থেকে তৌবা করেছিলেন প্রত্যেকটা মানুষের অন্তরে 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 জায়গা তিনি পেয়ে গিয়েছিলেন তাহলে অন্তর থেকে তৌবা করলে তৌবা আল্লাহর দরবারে কবুল হয় দুটো বললাম তাই তো নাকি অতএব পরিবর্তন হন আমাদের ভিতরে খারাপ অভ্যাসগুলো ছাড়ুন এক নাম্বার আমাদের ভিতরে খারাপ অহংকার রক্তের বংশের টাকা পয়সার গাড়ি রূপ সৌন্দর্যের ক্ষমতার ইত্যাদি অহংকার আমাদের ভিতরে আছে এলেমের অহংকার এবাদাতের অহংকার টাকার অহংকার গাড়ি বাড়ির অহংকার বংশের অহংকার রূপ সৌন্দর্যের অহংকার আবার আমাদের ভিতরে আরো একটা খারাপ মিথ্যা আমাদের ভিতরে আরো একটা খারাপ আপনার গিবোধ পরনিন্দা মানুষের পিছনে কথা এই সমস্ত অভ্যাসগুলো গুলো আমাদের ছাড়ে সরান তওবা করুন ফিরে আসুন আল্লাহ আমাদের সকলকে তার মহাব্বাত এবং কবুলিয়াতের বান্দা হিসাবে আল্লাহ কবুল করবে সকলে মহাব্বাতে উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আলা তো আমার ভাইজান পরিবর্তন হন এবং নিজেদেরকে আমলি জিন্দগির ভিতরে আনুন এবাদত কম হয় হোক হক হালাল সত্য এবং জায়েজের ওপরে আসুন ইনসাফের ওপরে আসুন হালালের ওপরে আসুন নিজেদের চলার পথটা সেরাতাল মোস্তাকিমের পথের প্রতীক তৈরি করুন আজকে সমাজের দিকে তাকিয়ে দেখুন আমাদের দ্বারাই পরনিন্দা এত বেশি হয়ে যাচ্ছে গিবদ এত বেশি হয়ে যাচ্ছে যে কথাই 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 আমাদের দ্বারাই গিবদ হয়ে যাচ্ছে গিবদকারীদের বহু শাস্তি বলা হয়েছে তার ভিতরে একটা শাস্তি বলা হচ্ছে কেয়ামতের ময়দানে মহাশারের ময়দানে একটা কাতার এক কাতারে প্রত্যেকটা মানুষের কপালে আল্লাহ মোহর মেরে দেবেন এই সমস্ত আমার বান্দা বান্দিগুলো আমি আল্লাহ আমার রহমত থেকেরা বঞ্চিত আমার দয়া থেকে বঞ্চিত আমার ভালোবাসা থেকে বঞ্চিত আমার প্রেম থেকে বঞ্চিত ওই সময় অন্যান্য মহাশারবাসীরা আল্লাহকে জিজ্ঞাসা করবেন আল্লাহ কি ব্যাপার এদেরকে কিসের জন্য আপনি আপনার রহমত থেকে দয়া থেকে ভালোবাসা থেকে প্রেম থেকে আপনি বঞ্চিত করে দিলেন কি কারণ ওই সময় আল্লাহ বলবেন আয়ামার মহাশারবাসীরা তোমরা শোনো এই সমস্ত আমার বান্দা বান্দিগুলো এরা দুনিয়ার Zebini হাক্কানি আলেম হাক্কানি পীর হাক্কানি ইমাম এদের গীবত করেছিল পরনিন্দা করেছিল সেই জন্য আমি আল্লাহ এদেরকে আমার রহমত থেকে আমার দয়া থেকে আমার ভালোবাসা থেকে আমার প্রেম থেকে আমি আল্লাহ এদের বঞ্চিত করে দিলাম অতএব আমাদের দ্বারাই এমন কাজ যেন না হয় যে কাজের দ্বারাতে আমরা জাহান নামার খোরাক তৈরি হয়ে যাব। আর আমাদের ভিতরে কম বেশি একশোটার মধ্যে নিরানব্বইটা মানুষের ভিতরে অভ্যাস কথায় কথাই আমরা মিথ্যা কথা বলি একজন মানুষ যখন মিথ্যা কথা বলে এই মিথ্যা কথা বলার সাথে সাথে আল্লাহর ওই বান্দা অথবা বান্দিটার মুক্তি একটা দুর্গন্ধ বার হয় দুর্গন্ধ কিরকম এমন একটা দুর্গন্ধ হয় যে দুর্গন্ধটা দুনিয়ার কোনো মানুষ বুঝতে পারে না দুনিয়ার কারোর বোঝার ক্ষমতা হয় না একমাত্র আল্লাহ পাকে রহমতের ফেরেস্তারা বুঝতে পারে যে আপনি আপনার জবান দিয়ে আমি আমার জবান দিয়ে আমরা আমাদের জবান দিয়ে যখন মিথ্যা কথা বলি সঙ্গে সঙ্গে আসমানের দিকে রহমতের ফেরেস্তারা চলে যায় ইমানের নূরটা আসমানের দিকে চলে যায় আল্লাহ পাকে রহমত আসমানের দিকে চলে যায় দীর্ঘ সময় যাবার পরে ইমানের নূরটা ফিরে আসে আল্লাহ পাকে রহমত রহমত ফিরে আসে রহমতের ফেরেজ তারাও আবার ফিরে আসে কিন্তু আপনি লক্ষ্য করুন আপনি উপার্জন করতে গেছেন ব্যবসা করতে গেছেন চাষাবাদ করতে গেছেন চাকরি করতে গেছেন যেটাই করতে যান না কেন মিথ্যা বলেছেন আপনার উপার্জনের টাকাটা হারাম হয়েছে আর হারাম খাদ্য খেয়ে যত এবাদাত বান্দে কি জেকে রাজগার করেন না কেন কোন এবাদাত আল্লাহ দরবারে কবুল হবে না হালাল খেতে হয় হালাল উপার্জন করতে হয় তবেই এবাদাত আল্লাহ দরবারে কবুল হবে ভাই আমার বাপ আমার সোনার মানিকেরা আমার যুবক জওয়ানেরা আমার আপনাদের আমি বলি যায় আমাদের নবী নূর নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নবী আমার একদিন মসজিদে নববী শরীফে নবী আমার বসে বসে ওয়াজ করতে লাগলেন এই নামাজ করতে করতে নবী পাক সাহাবাদেরকে বলতে লাগলেন আই আমার সাহাবারা তোমরা শুনে রাখো আখেরি জামানায় আমার কিছু উম্মতেরা পৌঁছে যাবে যারা কিনা দুনিয়ার মায়া পড়ে যাবে দুনিয়ার mohabbat পড়ে যাবে দুনিয়ার ভালোবাসায় পড়ে যাবে দুনিয়ার প্রেমে মত্তীন হয়ে যাবে তাই নবী পাক হাদিস পাকের ভিতরে জানিয়ে দিলেন ইয়াহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাত একটা সময় আসবে zaman আসবে যে সময়ে যে zaman আতে আমার উম্মাত উম্মতিরা এরা দুনিয়ার mohabbat করবে ভালোবাসবে কিন্তু আখিরাত এরা ভুলে যাবে প্রথম দা দ্বিতীয় ধাপে নবী পাক জানিয়ে দিলেন ওয়ায়ুহিব্বুনা যুনুবা ওয়া ইয়ানসাউনা তাওবাতা একটা সময় এসে যাবে জামানা এসে যাবে যে সময়ে যে জামানাতে আমার উম্মত উম্মতিরা এরা পাপ করে যাবে অন্যায় করে যাবে অবিচার করে যাবে নির্যাতন করে যাবে এরা গোনার কাজ করে যাবে কিন্তু এরা তওবা করতে ভুলে যাবে এরা গোনা করবে এত গোনা কিন্তু এদের তওবার কথা কোনো খেয়াল থাকবে না গোনা করে করে অন্তরটা কঠিন এবং পাশান হয়ে যাবে অন্তরটা কঠিন এবং পাশান হয়ে যাবে দেখবেন গোনা করে করে আমাদের অবস্থাটা এমন গোনা আর গোনা বলি মনে হচ্ছে না জেনা এত করছি সুদ এত খাচ্ছি কিছু মনে হচ্ছে না একজন জেনাকারী ছোটা শাস্তি বলা হয়েছে তিনটে দুনিয়ার জমিনে তিনটে আখেরাতের জমিনে দুনিয়ার জমিনে আপনার চেহারা সেকেল সুরা কালো কুৎসিত হয়ে যাবে দু নাম্বার উপার্জনের রাস্তাটা আস্তে আস্তে কমে যাবে তিন নাম্বার বিনা তওবায় মৃত্যু হওয়ার সম্ভাবনা বেশি চার নাম্বার হিসাব নিকাশ কঠিন হয়ে যাবে পাঁচ নাম্বার আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাব ছয় নাম্বার ঠিকানা জাহান্নাম ঘোষণা হয়ে যাবে যে কোনো জেনাই হোক চোখের জেনা বলুন হাতের জেনা বলুন অন্তরের জেনা বলুন পায়ের জেনা বলুন যে কোনো জেনাকারী ছটা শাস্তি বলা হয়েছে ভাইদের বলি যুবকদের বলে যায় নাও জওয়ানদের বলে যায় মুরব্বিদের বলে যায় নবী পাক হাদিস পাকের ভিতরে জানিয়ে দিয়েছেন ওয়ায়ুহিব্বুন আল কুসুরা ওয়া ইয়ানসাউন আল মাকবারা একটা সময় এসে যাবে জামানা এসে যাবে যে সময় যে জামানা দে আমার উম্মত উম্মতিরা এরা দুনিয়ার জমিনে বিল্ডিং বালাখানা আয়েশা আরাম এরা ব্যস্ত হয়ে যাবে কিন্তু এরা কবরের কথা ভুলে যাবে কবরের কথা স্মরণ থাকবে না কবরের কথা খেয়াল থাকবে না কবরের কথা এদের স্মরণে থাকবে না

আমরা কিন্তু ভুলে গেলাম আমরা এমন ভাবে দুনিয়ায় বিল্ডিং বালাখানা আয়ের নিয়ে ব্যস্ত হয়ে গেলাম আমরা কবর ভুলে গেলাম

মদিনা যাবার সময়ে রসুল্লাহ সাবাদের দু দিয়ে পানিটা তাদের গড়িয়ে যেত রসুল্লাহ সাহাবারা জানিয়ে দিয়েছেন আমরা যখন কবরস্থানে ধাত দিয়ে যাই এই না কবরস্থানে ধাত দিয়ে যাবার সময়ে রসুল্লাহর আওয়াজটা আমাদের কানে ভাসে আমরা যখন কবরস্থানে ধাত দিয়ে যাই যাবার সময় রসুল্লাহর আওয়াজটা কানে ভাসায় আমার সাহাবারা আখেরাতের জগিতে যাবার প্রথম ঘাটি হলো কবর এ জায়গায় যদি কেউ আটকে যায় প্রত্যেকটা জায়গায় আটকে যাবে এই জন্য আমরা যখন কবরের ধার দিয়ে যাই যাবার সময় আমাদের দুচোখ দিয়ে পানিটা গড়িয়ে যায় দুচোখ দিয়ে পানিটা গড়িয়ে যায় এমন সময় বাবা আপনাদের আমি বলতে চাই আমরাও কবরস্থানের ধার দিয়ে যাই আমরাও কবরস্থানের ধার দিয়ে যাই কিন্তু আমাদের যাওয়া ধরনটা আলাদা হয়ে যায় গান বাজাতে বাজাতে যায়, নাপাক অবস্থায় চলে যায় গল্প করতে করতে চলে যায় ভর্তি আমাদের মধ্যে দিয়ে চলে যায় কিন্তু আমাদের খেয়াল করতে হয় একদিন আমাদের দাদা চলে গেছেন বাপ চলে গেছেন আত্মীয় স্বজন চলে গেছেন পাড়া প্রতিবেশী চলে গেছেন রিস্তা চলে গেছেন একদিন আমাদের কেউ চলে যেতে হবে এই কথাটা আমাদের খেয়াল করতে হয় জি আমাদের দাদা গেছেন বাপ গেছেন চাচা গেছেন আত্মীয় স্বজন গেছেন রিস্তাদার গেছেন পাড়া প্রতিবেশী গেছেন অনেকেই চলে গেছেন একদিন আমাদের কেউ চলে যেতে হবে এই জন্যে কবরস্থানে ধার দিয়ে যখন যাবেন যাওয়ার সময় দাঁড়াবেন কবরস্থানের দিকে তাকাবেন কবরস্থানের দিকে তাকালে কবরের কথা স্মরণ হয় কবরস্থানের দিকে তাকালে কবরের কথা স্মরণ হয় মতের কথা স্মরণ হয় যে একদিন এই জায়গায় চলে যেতে হবে আর অন্তত পক্ষে একবার রসুল্লাহর ওপরে অর্থাৎ আখেরি জামানার নবী নূর নবী চাঁদ নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিহাস্লামার উপরে দরুদটা অন্তত একটা বার পড়তে পড়তে যাবেন। কেন বলা হচ্ছে এই দরুদ পড়ার কবরের আসাব আল্লাহ মাফ করে দেবে আর সেটা আপনার এলাকার কবরস্থান হোক চাই অন্য জনের হোক কোনো কবরস্থানে ধাত দিয়ে যখন যাবেন যাবার সময় আখের জামানা নবীর উপরে দরুদটা পড়তে পড়তে যাবেন যুবকদের বলে যাই মুরব্বীদের বলে যায় মামনদের বলে যাই হাসানবাসী রহমাতুল্লাহের জামানায় কাছে একদিন একটা বৃদ্ধা মহিলা এসে হাজির হলেন বৃদ্ধা মহিলা এসে হাজির

আমার মেয়েটা কবরের ভিতরে কি অবস্থায় রয়েছে এই জিনিসটা আমি একবার দেখতে চাই এমন সময় লক্ষ্য করে দেখা গেল হাসান বাসি রহমাতুল্লাহ মহিলাটাকে আমল বলে দিলেন এই না আমলটা বলে দেবার পরে মহিলাটা বাড়িতে চলে গেলেন দিন যাই রাত আসে রাত যাই দিন আসে একদিন হঠাৎ করে ওই বৃদ্ধা মহিলাটা হাসান বাসির কাছে সে হাজির হয়ে গেলেন ও হাসান বাসি আপনি শুনে রাখল আমি গত রাত্রিতে আমার মেয়েকে স্বপ্নের মধ্যে দেখতে পেলাম আমার মেয়ে চেহারা কালো কোসের আমার মেয়ের গলায় আগুনে চেন পড়ানোর হয়েছে আমার মেয়েটা কবরে আগুনটা জ্বলে যায় চেহারা কালো কুছিত পোশাক আশা কালো কুছিত টোটাল বডিটা কালো কুছিত হয়ে গেছে ও হাসান বসরি আমার মনটা বড় খারাপ হাসান বসরি আমার মনটা বড় খারাপ আমি গত রাত্রে আমার মেয়ে দেখলাম আমার মেয়েটার কবরে আগুন জ্বলছে চেহারা কালো কুছিত পোশাক আশা কালো কুছিত গলায় আগুনে ছেন আমার মনটা বড় খারাপ জানিয়ে দিয়ে বাড়িতে চলে গেলেন দিজ্জাই রাত আসে রাত যাই দিন আসে এমন করে হঠাৎ একদিন কিনা হাসান বাসি রহমাতুল্লাহ নেই খে হুজুর আমার ঘুমিয়ে রয়েছেন এই না ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নের মধ্যে দেখতে পেলেন একটা সুন্দরী মহিলা হাসান বাসি স্বপ্নে এসে হাজির হয়ে গেলেন সুন্দর পরিণ নাই দেখানো হচ্ছে এমন সময় লক্ষ্য করে দেখা গেল হাসান বাসি রহমাতুল্লাহ নেই খে হুজুর আমার বলতে লাগলেন মহিলা কি ব্যাপার কি ব্যাপার কিসের জন্য আজকে তুমি আমার স্বপ্নে এসে হাজির হলে কি ব্যাপার কিসের জন্য আজকে তুমি আমার স্বপ্নে এসে হাজির হলে এর আগেতে কোনো দিন তোমার সঙ্গে আমার দেখা হয়েছে বলে মনে হয় না কিন্তু আজকে হঠাৎ কেন তুমি আমার স্বপ্নে এসে হাজির কারণটা একবার বলো এত সুন্দর চেহারা কি ব্যাপার